আচ্ছা এক্সেলে এখন দেখি আমরা ফ্রিজের ব্যবহার, ফ্রিজ কি মানে মনে আছে? যদি কোনো বড় তথ্য দেখুন, এক্সেলে ফ্রিজের কাজ কি কাজে লাগে? যদি কোনো বড় তথ্য নিয়ে আমরা কাজ করি, অর্থাৎ বড় ডাটাবেস ফাইল থাকে, তাহলে আমরা উপরে হেডিং থাকলে নিচে যতই আসি না কেন হেডিং আর দেখা যায় না, হেডিংটাকে স্থির রাখতে হয়। আর হেডিং স্থির না রাখতে পারলে ডাটা এন্ট্রি ঠিকভাবে করা যাবে না। এক্সেলের ফ্রিজের কাজ হচ্ছে কোনো কলাম বা রোকে স্থির রাখা। যদি আমি মনে করি এই হেডিংটাকে স্থির রাখবো, তাহলে আমি সেই হেডিং এর নিচের ঘরে, জাস্ট নিচের ঘরে যেখানে ক্লিক করব, তার বাম সাইড এবং টপ সাইড স্থির হয়ে যাবে। কিভাবে? যদি আমরা ভি মেনুতে চলে যাই এবং ফ্রি স্প্যান কমান্ড দিই, দেখেন আমি কাজটা রাখলাম আমাদের পজিশন ঘরে, ভি মেনু এবং চলে গেলাম ফ্রিজ, ফ্রি স্প্যান। এবার যদি আমি নিচের দিকে যাই, দেখেন আমার পজিশন ঠিক জায়গায় আছে, আর নড়াচড়া করছে না। এবং আমি কি বামার দিকে যাই, যেহেতু নামটাকে স্থির করছিলাম, দেখেন নামটাও ঠিক থাকবে আর সবাই এই তলে চলে যাবে। বড় ডাটা এন্ট্রিবেস, বড় ডাটাবেস ফাইল নিয়ে কাজ করতে গেলে এটার কোনো বিকল্প নেই, আশা করি বুঝেছেন।